হাবির কাই আজিকার নিউজে আনহুনানি দরকার বুলিয়া নিউজ চান পাকরাণেত আহিলো মি ব্রজগোপাল সিংহ। করোনা দ্বিতীয় লহের লমাইতে না লমাইতে বৈজ্ঞানিক করোনা তৃতীয় লহরে থক্ক শীতার্থ সারা বিশ্বে একথা বৈজ্ঞানিক WBC বা আর্তাও দেশ দেশের সতর্ক বার্তা দিলা। বৈজ্ঞানিক কথা মতে করোনা নিয়মাবলী কোভিড পোর্টেবল ঠিকমতে পালন না করলে মুঙ্গেতে হাব্বিরকা ডাঙর বিপদ ঘটানোর সম্ভাবনা নিয়াম বলিয়া মাতলা। আহের অক্টোবর নভেম্বর তৃতীয় লহের হাবিহান আতঙ্কিত অইতায় মাতলা। তৃতীয় লহের সংক্রমিত সংখ্যা দ্বিতীয় লহরত্ব আদাগুণ নিয়াম হইতে বলিয়া খবর। দুনিয়া হানাত করোনার ডেল্টা ভেরিয়ান্ট ভাইরাস এগর গম্ভীর চিন্তার বিষয় মুংহানাত দেহা দেশে। বিশ্ব স্বাস্থ্য সংগঠনের কথা মতে ডেল্টা ভেরিয়ান্ট সংক্রমিত চারোবার আদে সিতার আসে। দক্ষিণ আফ্রিকা ইউনাইটেড কিংডমে এ ভেরিয়ান্ট এগর কারণে করোনা মামলার সংক্রমিত আলথক দেহা দিল। ওখানে ও জাগার বারো লকডাউন কার্ফু দেনা অয়েল। ডেল্টা ভেরিয়ান্ট বারো ডেল্টা প্লাস আলোয়া আগর তুলনায় অধিক চাপে সংক্রমিত মানুষের দুর্বল আকার ধারণ করেছে। হাব্বি বৈজ্ঞানিকের চিন্তায় আসছে ডেল্টা ভেরিয়ান্ট ভাইরাস এগোলো কারণ ভাইরাস এগোর সংক্রমিত সংখ্যা অতিরিক্ত তেজ রপ্তারে আগর পর আগ বর্তি তারা ওখানে হাবিহানরে সতর্কবার্তা দেনা হয়। করোনা ভ্যাকসিন টিকাকরণ সময়ে গেলগাকালি আরাক 50 লাখ প্রতি রাজ্যরে কেন্দ্রীয় সরকারের পক্ষে তো দেনা হয়। আরাক দিদিন পরে 44 লাখ ভ্যাকসিন দিদিনে দিয়া হদানের কা দেনা হয় তৈ। স্বাস্থ্য মন্ত্রণালয় গৃহকে মাত্রতা যে আজিপিয়া হাবি রাজ্যরে 33 লাখ করুর 65 লাখ খুরাক উপলব্ধিয়া লমল। এগোদে ঝাড়খণ্ড মহারাষ্ট্র দিল্লি উত্তরপ্রদেশ আরারতাও কতহান রাজ্যমা করোনা ভ্যাকসিন কমনির কারণে মানুষ আবেদন আকইয়া পৈলাকা সাদে স্বাস্থ্য মন্ত্রণালয় মাতিল কথা মতে দেশানাত করোনা ভ্যাকসিনের অভাব নেই, দরকার পড়লে আর তাও দেনা বলিয়া মাতল। যে কোনো মানুষ ATM গিয়া পয়সা নিকালতে ফাটা সিরানোট নিকুলিয়া আহের উপেত কিহান করানি হারপিক। ATM-এর তো সিরানোট নিকুলিয়া আহিলে ব্যাংকে গেলে গায় বদলিয়া দিতারা বুললো এমাটিক সহসান নাগই বারো এমাটিক কঠিন হানো নাগ। কোনোবর্তা যদি সিরানোট ATM-এর তো নিকুলিয়া আহের তাইলে চালাক করে ব্যাংকে জিজ্ঞা যেগর্তা যে ATM কার্ড হানাত নিকুলেছে উগো ব্যাংকে গিয়ে পল্লাই ফর্ম আহান ফিল আপ করানি। ফ্রম ওহনাত যেতা যেতা আঙ্করানি আছে উতা হাবি ফিল আপ করানি লাগতই। সময়হান কুম্বাকা তারিখান বারো নিকুলানির পরে স্লিপাহান উহানো ফিল আপ ফ্রম ওহনাত লগে দেনা লাগতই। যদি স্লিপান না থার তাইলে মোবাইল হানাত রূপা তুলেশত বলিয়া SMS আহান আহেছিল উহান ফ্রম ওহনাত আকসাটে জমা দেনা লাগতই। অ্যাপ্লিকেশন হান জমা দেনার পরে ব্যাংক আধিকারিক গৃহকে অ্যাকাউন্ট হানোর ডিটেলস চেক করতে বারো ভেরিফাই করতে পরে সিরানুট উতা গৃহকরাং দিয়া দেনা লাগতই। বাস এহানই কামান পরে হবানুট উতা ফিরিয়া দিত। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারো পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তানু দিওগিরকা 2600 কেজি হারিবাঙ্গা হেনও দিয়া পাঠাইল। গেলগাকালি বেনাপুর সীমানাগত ইয়া বাংলাদেশ প্রধানমন্ত্রীর দিয়াবেঠাসে হেনও ভারতে আয়া ফৌলগা। হারিবাঙ্গা হেনৌর বাংলাদেশের বিখ্যাত জায়গা হান রংপুর। এগোদে দিয়দেশর আধিকারিক হাবে মনে কর্তারতা হেনৌর ফুয়াতে ফুয়াত থানে ভারত বাংলাদেশের মিত্রতা হান আর তাও মজবুত। কৈলাসহর অনুকুটি কলাক্ষেত্রে BJP জেলাভিত্তিক কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের দ্বিতীয় পর্যায়ের সভাহান অনুষ্ঠিত হল শনিবারে। ঔষভাত উপস্থিত আসিলাতা দলের হাব্বি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হাবিহান তানুসারাও উপস্থিত আসিলাতার মা বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টির অনুকুটি জেলা সভাপতি ভগবান দাস বারো অনুকুটি জেলার সহসভাপতি অমৃত কুমার গিরক সহ আর আরতা উপস্থিত আসিলা। ভারতীয় জনতা পার্টির অনুকুটি জেলার পাঁচগো মণ্ডলের সমস্ত দলীয় দায়িত্বপ্রাপ্ত ডাঙরিয়া তানুসহ তিলিয়া অনুকুটি কলাক্ষেত্রত জেলাভিত্তিক প্রশিক্ষণ বিভাগের দ্বিতীয় পর্যায়ের সভাহান ওয়া গেলগা। পাঁচশান জাগার মণ্ডল যেটা আসিলা কৈলাসহর মণ্ডল মাছমারা মণ্ডল পেচার্থর মণ্ডল চণ্ডীপুর মণ্ডল বারো ফটিগ্রায় মণ্ডল। কৈলাসহরে লক্ষাধিক রূপার নেশা সামগ্রী জোড়ানির ঘটনায় কৈলাসহর থানাগত 80 বারো BSF অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট প্রেস মিট আহান হইল। কৈলাসহর থানার 80 পার্থ মুন্ডা বারো BJP 20 ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সঞ্জীব কুমার সংবাদ মাধ্যম ভারো আমার পো ক্যামেরাগর মুঙে আজিকার নেশা সামগ্রী অভিযানের কথা ফুকারাইলা। গেলগাকালি কৈলাসহর থানার বারো BSF সহকালিকার অভিযানে পাইতুরবাজার এলাকাগত 14 লক্ষ টাকার ব্রাউন সুগার সহ লগে বিল্লাল মিয়া নাঙর যুবক উগরে থানাত আটক করেছি। উহানোর ব্যাপারে আজি সংবাদ মাধ্যমর ক্যামেরাগর মুঙে মুঙামুঙি ওইলা কৈলাসহর থানার 80 বারো BSF ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সঞ্জীব কুমার। আমরা
থাকার পর সে আসলো, আসার পর যখন কিনতে ঢুকলো প্রথম পাটি, প্রথম পাটি ইয়ে করলো, কিন্তু দাও বলো না একটা মাস্টুম আমরা তিন পাটি মিলে তাকে ধরাবো আটক করলাম। আটক করবো তার থেকে তার যখন চেক করলাম তার থেকে দুই কার্টুন কাউন্সিলর পাওয়া গেছে, কাউন্সিলর নিয়ে আর কিছু আর মেশিন লাগছে পাওয়া গেছে। সেটা নিয়ে এলাম বন দপ্তরের অবৈধ জায়গাত রুয়াশি গাঞ্জার চারা গোপন খবর পেয়ে পচারথল থানার হলদিছড়া এলাকার প্রায় 22,000 গাঞ্জা চারা উহুলিয়া ধ্বংস করে দিলা পুলিশে। চড়াতে খবর পেয়ে কুমারঘাট থানার পুলিশ আধিকারিক কমলজয় রিয়াং বারো, পেচারথল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সহ পুলিশ বারো টিএসআর বাহিনী তুলিয়ে প্রায় 22,000 গাঞ্জার চারা ধ্বংস করানি অয়েল। কিন্তু গাঞ্জা চারার মালিক উগরে আতে নাতে ধরেন আরএসি বলিয়া খবর। পুলিশে টিএসআরে তুলিয়া এবাকা পিয়াও তল্লাশি চালাশি ও এলাকাগত। যেটা নষ্ট করেছিল ও গাঞ্জার দাম হান 20 লক্ষ টাকার গজয়িত। হাবি যুবক সরে বারো পরিজেলে সরে আর তাও বিবনীর অনুরোধ আহ্বান করিয়ার আমার পৌ নিউজ চ্যানেলের চলক হাবিও চিক হুনিক লয়ালয়ের খবর তাই বলিয়া হাবিয়ে সাবস্ক্রাইব বারো শেয়ার এহান করে দিলে নিকা খবর ভিডিও এহান হংকরানের শক্তি আহান পিয়ার আর তা ঢিল না করিয়ে হাবিয়ে সাবস্ক্রাইব করে দিক এহান মাতিয়া আজিকার পো এফেদলমল হাবিরে সাজারাং হমাকাত করি।